সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম খেজুর গাছে নামাজ উপকারী এইসব গুল সোনার দাম ভরিতে কমেছে পনেরোশো টাকা এবার দেখুন বিস্তারিত সংবাদ খেজুর গাছে নামাজ রাজশাহীর তানোর উপজেলায় তিরিশ ফুট উঁচু একটি খেজুর গাছের মাথায় উঠে নামাজ আদায় করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক যুবক তার নাম আব্দুর রহিম সোমবার বিকালে উপজেলার কুঠিপাড়া গ্রামে ওই যুবক নামাজ আদায় করেন নামাজ পড়া শেষে বাংলাদেশের জাতীয় পতাকা গাছে উঁচিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি রহিমের নামাজ আদায়ের সময় এলাকার শত শত মানুষ দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন আব্দুর রহিম মোহনপুর উপজেলার মৌগাছি গ্রামের বাসিন্দা জানা যায় আব্দুর রহিমের নামাজ আদায় ছাড়াও উপস্থিত লোকজনের উদ্দেশ্যে কিছু কথাও বলেন এরপর শারীরিক কিছু কসরত দেখিয়ে গাছ থেকে নেমে পড়েন এলাকাবাসী বলেন আব্দুর রহিম নিয়মিত নামাজ পড়েন তিনি কবিরাজি বা ঝাড়ফুঁক করেন রহিম খেজুর গাছের ওপরে নামাজ পড়ে সেখানে শারীরিক কসরতও দেখান খেজুর গাছ সহ বিভিন্ন গাছে উঠে মাঝে মধ্যে উনি নামাজ পড়েন এবং গাছের ওপরে খেলাধুলা দেখান ছোট থেকে রহিম এসব করেন এদিকে নামাজ শেষে খেজুর গাছ থেকে নেমে আব্দুর রহিম বলেন জীবনের ঝুঁকি নিয়ে খেজুর সহ বিভিন্ন গাছে উঠে খেলাধুলা দেখাই তবে তার আগে আমি আল্লাহকে সন্তুষ্ট রাখতে গাছের ওপরে দুই রাকাত নামাজ আদায় করি কিছু খেলাধুলাও করি এসব দেখে মানুষ কিছু টাকা পয়সা দেন তা দিয়ে সংসার চালাই তিনি আরও জানান তার জন্ম বগুড়ায় তবে রাজশাহীর মোহনপুরে এসে বিয়ে করে তিনি বেশ কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছেন এভাবে খেজুর গাছের ওপর উঠে নামাজ আদায়ের বিষয়ে বিশেষ কোনো ফজিলত বা ধর্মীয় ফায়দা রয়েছে কিনা জানতে চাইলে রাজশাহীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডক্টর যুগান্তরকে বলেন এসব বিশেষ পাগলামি ছাড়া আর কিছুই নয় খেজুর গাছে উঠে নামাজ আদায়ের কোনো দৃষ্টান্ত বা এর বিশেষ ফজিলতের কথা ইসলামের কোনো বিধি বিধানে নেই বেশি ফজিলতের জন্য ইসলামের বহু হাদিসে বিভিন্ন ইবাদতের কথা বলা আছে সেগুলো সহিক কায়দায় আমল করতে পারেন যে কেউ আল্লাহবাক তাতেই খুশি হবেন এদিকে শুধু আব্দুর রহিমই নয় এর আগে দু সালে দোসরা নভেম্বর রাজশাহীর বাগমার আকেলপুর গ্রামের মোজামেল হোসেন মোজাম উঁচু খেজুর গাছে উঠে নামাজ পড়ে চাঞ্চল্য তৈরি করেছিলেন তিনি দুর্গাপুর মহিলা কলেজের পার্শ্ববর্তী একটি উঁচু খেজুর গাছে উঠে চার রাকাত নফল নামাজ পড়েন উপকারী ইসবগুল ইসবগুল উপমহাদেশের সবাই চেনে এর নানাবিধ উপকারিতা সম্পর্কেও আমরা ওয়াকিব হল নামের সঙ্গে গুল আছে বলে অনেকে ভাবি হয়তো কোনো ক্ষুদ্র ফুলের সূক্ষ্ম পাপড়ি হবে কিন্তু এ সম্পর্কে ফুলের সঙ্গে নয় বীজের সঙ্গে সঠিকভাবে বলতে গেলে বীজের খোসার সঙ্গে যাকে আমরা ইসব গুলের ভুষি বলে জানি বিদেশি বাজারে এটা সিলিয়াম হাস্ক হিসেবে পরিচিত গ্রিক সিলা অর্থ এক ধরনের মাছি ডানাহিন ফ্লি বা মাছি গুলের বীজ দেখতে আকারে অবয়বে অনেকটা ফ্লি মাছির মতো বলে ইংরেজিতে এই নাম ইসুপ গুল শব্দটা ফরাসি ইস্পা গোল থেকে এসেছে যার অর্থ ঘোড়ার কান খুব ছোট হলেও খোসাগুলোর শত শত গুণ বড় করে দেখলে ঘোড়ার কানের মতো মনে হতে পারে যাই হোক কল্পনাকে জলাঞ্জলি দিয়ে যোগ বিয়োগ করে আমরা একে আত্মীকরণ করেছি বাংলায় যা উচ্চারণগতভাবে ইসুপ গুল এবং বানানে ইসুপ গুল ইসবুলের ভুসি ও বীজের প্রধান ব্যবহার কোষ্ঠকাঠিন্যে আমরা সাধারণত এর ভুসি বেশি ব্যবহার করি কারণ এটি সহজলভ্য শরীরের নানা সমস্যায় খাদ্যাভ্যাসের দরুন ওষুধ খাওয়া যাত্রায় বহুক্ষণ এক স্থানে অনর বসে থাকা এমনকি গর্ভবতী অবস্থায়ও কারো কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে অন্য ওষুধের সঙ্গে ইসবগুল পথ্য হিসেবেও খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে ইস্যবগুলো এক ধরনের ডায়েটারি ফাইবার যার কিছু পানিতে দ্রবীভূত হয় কিছু হয় না অন্ত্রের ভেতরে থাকাকালীন ইস্যুপুলের ভুষি প্রচুর পরিমাণে পানি শোষণ করে কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে বিষ তৈরি করে না এবং অন্ত্রের দেয়াল পিচ্ছিল করে দেয় যেহেতু এটা কার্যকারিতার অন্য অন্ত্র থেকে পানি শোষণ করে তাই দুই চা চামচ ভুষি পানি বা দুধে কুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা ভালো দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে এটা বাইরে থেকে পানি শোষণ করে নেবে অতএব কার্যকারিতাও কমে যাবে কোষ্ঠকাঠিন্য বিপরীতে ইসবগুল কিন্তু ডায়রিয়া প্রতিষেধক হিসেবেও কাজ করে বিশেষত সঙ্গে খেলে উল্লেখিত দুটি রোগ ছাড়াও আয়ুর্বেদ একে অ্যাসিডিটি অর্শ মূত্রপ্রদাহ মূত্র এবং দীর্ঘ মেয়াদে শ্বাস জাতীয় রোগে ব্যবহার করে থাকে জার্মান হেলথ অথরিটি রক্তে কোলেস্ট্রল কমানোর জন্য একে উনিশশো সালে ব্যবহারের জন্য অনুমোদন করেছে ইদানিং কোলন ক্যান্সার ও হার্টের অসুখীয় ব্যবহার দেখা যাচ্ছে খাদ্যের প্রতি ক্রেভিং বন্ধ করে বলে অনেকে স্লিম হওয়ার জন্য ব্যবহার করে থাকেন ইসুফগুলের আদিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশগুলোতে ক্রমের বিস্তৃতি ঘটেছে স্পেন উত্তর আফ্রিকা পাকিস্তানের সিন্ধু এলাকা চীন রাশিয়া ও ভারতে প্ল্যান্টাগো জেনাসের প্রায় দুশো প্রজাতি আছে যার দশটি পাওয়া যায় ভারতে অনুমান করা হয় ভারতে ইসবগুল প্রবেশ করেছে ষোড়শ শতকে আমলে পৃথিবীতে বাণিজ্যিকভাবে যে কটি প্রজাতি চাষের জন্য ব্যবহার করা হয় এর মধ্যে আছে ফ্রান্সের কালো বীজ প্ল্যান্ট্যাগো ইন্ডিকা স্পেনীয় প্ল্যান্ট্যাগো সিলিয়াম ও ভারতীয় সাদাটে বীজ প্ল্যান্ট্যাগো ওভাটা ইসব কুল গাছ থেকে দেড় থেকে দুই ফুট লম্বা হয় ফল দুই কোষ বিশিষ্ট সাত থেকে আট মিলিমিটার লম্বা যার ভেতরে তিন মিলিমিটার লম্বা বীজ থাকে বীজ দেখতে নৌকার মতো যার খোসায় পিচ্ছিল মিউসিলেজ বা শ্লেষা থাকে এটা এক ধরনের রবি শস্য আমরা চৈতালি বলি কারণ হেমন্তে বীজ বপন করে চৈত্র মাসে ফসল তোলা হয় যেমনটা করা হয় হয় মুগ বেলায় উপমহাদেশে সবচেয়ে বেশি ভারতের গুজরাট অঞ্চলে অন্যান্য মসুরের অঞ্চলের মধ্যে আছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ও উত্তর প্রদেশ গুজরাট থেকে আমেরিকা ও ইউরোপে ইসুপগুল রপ্তানি হয় বিস্তৃতভাবে ধরে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ইসবগুল চাষ হতে পারে যখন বৃষ্টি থাকে না তাপমাত্রা থাকে পনেরো থেকে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আদ্র পরিবেশ মেঘ মেদুর আকাশ আর রাতের বেলা তাপমাত্রা বেশি হলে ফলন খুব কমে যায় ফসলের আর পুষ্ট বীজ তোলার মৌসুমে বৃষ্টি হলে রক্ষা থাকে না ক্ষতির পরিমাণ দেখে ইসুবগুল নির্ভর চাষিদের পরিবারে হাহাকার নেমে আসে ইসুবগুলের বীজ তিন মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে এ সময় ঠান্ডা বা গরম পানি দিয়ে স্ক্যারিফিকেশন বা ঘষা মাজা করেও বীজ থেকে চারা গজানো যায় না কিন্তু মৌসুমে উপযুক্ত তাপমাত্রায় নব্বই শতাংশ বীজ থেকে চারা গজিয়ে থাকে বীজের এই প্রকৃতিগত সুক্তাবস্থার কারণে এখন পর্যন্ত বীজ থেকে বছরে বহুবার ফসল তৈরি করা সম্ভব হয়নি বীজ থেকে খোসা আলাদা করা এক ধরনের সূক্ষ্ম কাজ এর জন্য সাধারণ জাতাকল ছাড়াও নানারকম আধুনিক যান্ত্রিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যেমন ফ্লুইড এনার্জি মিল বল মিল ভাইব্রেটিং মিল এবং পিন মিল বহুল ব্যবহৃত পিন মিলের দুটো চাকাতেই চক্রাকারে অজস্র পিন লাগানো থাকে চাকাগুলো বিপরীত গতিতে ঘোরার সময় দুই পাশের পিনে ঠোকা খেয়ে ইসবগুলের বীজ থেকে খোসা আলাদা হয়ে যায় ফ্লুইড এনার্জি মিলের প্রকোষ্ঠে অতি বেগে স্টিম বা বায়ুচালিত করার ফলে বীজে বীজে ঠোকাঠুকি লেগে খোসা আলাদা হয়ে যায় বল মিলে বীজের মিশ্রণের সঙ্গে পাথর বা ধাতব বল মিশিয়ে ঘোরানো হয় ভাইব্রেটিং মিলে কম্পনের মাধ্যমে খোসা আলাদা করা হয় যেভাবে খোসা আলাদা করা হোক সব পদ্ধতিরই প্রধান লক্ষ্য থাকে খোসা উৎপাদন করতে গিয়ে যেন বীজ ভেঙে টুকরো না হয়ে যায় যাই হোক সব কারখানাতে কিছু না কিছু বীজ ভেঙে যায় যেগুলো চালনি দিয়ে আলাদা করা হয় আবার খড়কুটো ধুলা বালু থেকে মুক্ত করার জন্য যেভাবে কুলো দিয়ে ধান ওড়ানো হয় সেভাবে খোসাও ওড়ানো হয় সাবধানে হালকা বাতাসে পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই উদ্ভিদজাত দ্রব্যের ব্যবহার নানা দেশে প্রাচীনকালে ছিল ছিল ভারতীয় আয়ুর্বেদেও এখন যা আবার নতুন করে শুরু হয়েছে মানুষক্রমে প্রাকৃতিক ওষুধের গুণাগুণ সম্পর্কে অবহিত হয়ে একে অধিকতর মর্যাদায় অধিষ্ঠিত করছে পৃথিবীর নানা অঞ্চলে যেসব ওষুধ আগে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়েছে তার পঁচিশ শতাংশ এখন বর্তমান প্রেসক্রিপশনে ব্যবহার করা হচ্ছে এবং দিন দিনের ব্যবহার বেড়েই চলেছে সোনার দাম ভরিতে কমেছে পনেরোশো টাকা আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে প্রতি ভরিতে এক টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি তাতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট প্রতি ভরি সোনার অলঙ্কারের দাম দাঁড়াবে একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা সোনার এই নতুন দর বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে মঙ্গলবার রাত সাড়ে দশটায় জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্তটি সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠায় সর্বশেষ গত তেরোই জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় দুই হাজার টাকা হ্রাস করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার নতুন দর বুধবার থেকে কার্যকর হওয়ায় বাইশ ক্যারেটের এক ভরি সোনার অলঙ্কার কিনতে লাগবে একাত্তর হাজার একশো টাকা এছাড়া একুশ ক্যারেট আটষট্টি হাজার এক টাকা আঠারো ক্যারেট ঊনষাট হাজার দুশো তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলঙ্কারের ভরি বিক্রি হবে আটচল্লিশ হাজার নয়শো তিরিশ টাকায় মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি বাইশ ক্যারেট সোনা বাহাত্তর হাজার ছয়শো সাতষট্টি টাকা একুশ ক্যারেট ঊনসত্তর হাজার পাঁচশো সতেরো টাকা আঠারো ক্যারেট ষাট হাজার সাতশো ঊনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলঙ্কার বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার চারশো সাতচল্লিশ টাকায় বুধবার থেকে বাইশ একুশ আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতি সোনার ভরিতে এক হাজার পাঁচশো ষোলো টাকা হ্রাস পাচ্ছে এদিকে সোনার দাম হ্রাস করলেও রূপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি বাইশ ক্যারেট রুপার ভরি আগের মতোই এক হাজার পাঁচশো টাকায় বিক্রি হবে একুশো আঠারো ক্যাট রুপার ভরি যথাক্রমে এক হাজার চারশো এক টাকা আর সনাতন পদ্ধতির রুপার ভরি নয়শো টাকায় বিক্রি হবে সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি জানিয়েছে বিশ্বব্যাপী করোনার টিকা নেওয়া শুরু হলেও তার প্রভাব এখনও অর্থনীতিতে পুরোপুরি পড়েনি ফলে নানা জটিল সমীকরণে বিশ্ববাজার অস্থির এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে ও ভোক্তাদের কথা চিন্তা করে চলতি বছর টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম